হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে লক্ষ্মী মমের টাইটেল চেঞ্জ করে নতুন টাইটেল দেওয়া হয়েছে লক্ষ্মী, যেহেতু লক্ষ্মী ঠাকুর হিন্দুরা ওরশিপ করে, মা লক্ষ্মী বলে, সে কারণে লক্ষ্মী কথাটার সাথে বোম কথাটা যায় না, একটা রং মেসেজ দেওয়া হয়, তাকে ডিসরেসপেক্ট করা হয়, সে কারণে লক্ষ্মী মম নামটা সরিয়ে এখন মানে বোম শব্দটাকে সরিয়ে এখন শুধু লক্ষ্মী নামটা রাখা হয়েছে। তো এটা অফিসিয়ালি অ্যানাউন্স তো করতে হবে, তাই না? অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কীভাবে করা হয়েছে? একটা নতুন পোস্টার রিলিজ করে করা হয়েছে। আমি বলছিলাম এটা একটা নতুন পোস্টার আসবে, কারণ তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করছিলে। আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা নতুন পোস্টার আসবে যেখানে লক্ষ্মী মমের জায়গায় শুধু লক্ষ্মী দিয়ে লেখা থাকবে আর কি নামটা। ধরুন নতুন পোস্টারটা এসছে, সেখানে দেখতে পেলাম অক্ষয় কুমার লজ্জায় মুখ লুকোচ্ছে কিয়ারা আদভানির পেছনে। সত্যি মানে এটা কী কী কারণে এই পোস্টারটা আমি বুঝলাম না। একটা মিনিংফুল পোস্টার হলে তাও হতো, মুখ লুকোনোর পোস্টার কেন বার করা হলো? অথবা শুধু লক্ষ্মী বম্ব ইজ নাও লক্ষ্মী এটা লিখে দিলেও তো হতো। কিয়ারা আদভানি অক্ষয় কুমারকে এইভাবে রাখার কোনো দরকার ছিল না। কিয়ারা আদভানির চুলগুলো উঠছে, তার পেছনে অক্ষয় কুমার লুকোচ্ছে, ও কটা চুলের পেছনে অক্ষয় কুমার কী লুকোবে, তাই না? তো পোস্টার রিভিউ বলো বা রিয়াকশন বলো, আমার পোস্টারটা ভালো লাগেনি, নতুন পোস্টারটা। একটা মিনিংফুল পোস্টার দরকার ছিল, উল্টো এটা তো মিম তৈরি করার মতন হয়ে গেল। লক্ষ্মী মমটা নামে রিলিজ করতে পারলো না, এখন অক্ষয় কুমার লজ্জায় মুখ লুকিয়ে পেছনে এভাবে দাঁড়িয়ে আছে আর কি। তো আমি জানি অক্ষয় কুমার যেহেতু হিজ ফ্যান ফলোয়ার্স আছে, যখনই রিলিজ করবে ডিজনি হটস্টারে দারুণ ভিউস পড়ে যাবে, সবাই ফ্যান্সরা মানে লাইক টাইক দিয়ে বন্যা বইয়ে দেবে। কিন্তু দেখো ইউটিউবে যখন ট্রেলারটা রিলিজ করেছিল এত ডিসলাইক পড়েছিল, তো তারা লাইক ডিসলাইক রেশিও লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। কিন্তু আর অনলাইন প্ল্যাটফর্মে তার লাইক ডিসলাইক ভাবে দেখা যায় না। স্টিল আমি জানি ডিজনি হটস্টার বলে দেবে এটা একটা বিশাল ব্লকবাস্টার সিনেমা হয়ে গেছে এবং লোকে ভরে ভরে দেখবে, ভিউসটা তো তারা পেয়েই যাবে। কিন্তু ভালো লাগলো না খারাপ লাগলো সেটা ওই লাইক ডিসলাইক দিয়ে আমরা এখন আর বুঝতে পারবো না। যেখানে বোঝার জায়গা ছিল ট্রেলারটা, সেখানে তো তারা লুকিয়ে রেখেছে। তো এখন দেখা যাক, যখন রিলিজ করবে তখন দেখে সেটা রিভিউ করবো। আমার অতটা এক্সপেকটেশন নেই লক্ষ্মী মমের প্রতি। অরিজিনাল সিনেমাগুলো দেখবে, মানে রাঘব লরেন্সের যে অরিজিনাল কাঞ্চনা সিরিজটা আছে সেগুলো দেখবো, সেগুলো অনেক ফার ফার বেটার দেখেই বোঝা যাচ্ছে। এটার মেকিংটাও যেন একটু কেমন ফিকে ফিকে লাগছে আর কি। এটা আমার অক্ষয় কুমারের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই। পার্সোনাল শত্রুতা কী, অক্ষয় কুমার কোথায় আমি কোথায়, মানে আমার যে ভালো লাগে না পার্সোনালি সেটার কথা বোঝানোর জন্য বলছি, তা কিন্তু না। অক্ষয় কুমার প্রচুর সিনেমা আছে যেগুলো আমি এখনও নাম করি, এখনও বারবার দেখি, কিন্তু কিছু কিছু সিনেমা আছে মানে পাতে দেওয়ার যোগ্য না আর কি। এটাও সেদিকেই মনে হচ্ছে যাচ্ছে। এখন জানি না, তোমাদের অনেকের হয়তো ভালো লাগবে, আমার তো ট্রেলার দেখে কোনো এক্সপেকটেশনে জাগেনি। আমি বুঝতে পেরে গেছি কী হবে, একটা মানে শুনতে খারাপ হলো, সেই ওভার ড্রামাটিক মানে ওভার অ্যাক্টিংয়ের একটা ভাণ্ডার এখানে ফুটতে চলেছে এবং সব মানে ফালতু অ্যাক্টিং হবে আর কি, যেটা বুঝতে পারছি। নো ডাউট একটা ভালো ট্রাই করেছে, ট্রান্সজেন্ডার ক্যারেক্টার প্লে করছে অক্ষয় কুমার, এগুলো খুব ভালো পারে, ওইটুকুন হিসেবে যা দেখার আর কি। এরবার আর বেশি কী বলবো, যখন সিনেমাটা রিলিজ করবে তখন তো রিভিউ দেখতেই পারবে কে কেমন রিভিউ দিচ্ছে। তো ঠিক আছে, এই ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কিন্তু তারা যারা যারা এখন রেস্ট ফ্যামিলি সদস্য হয়ে ওঠেনি, নিচে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে না এবং সাথে সাথে আমাদের পুরো সদস্য হয়ে যাবো। আমাদের চ্যানেল মজা হয়, আড্ডা হয়, আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার। ওর হ্যাঁ, সরি ভুলে গেছিলাম, তোমাদের পোস্টারটা কার কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই।